হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ফুলকপির কচুরি। সত্যি বলতে ফুলকপির কচুরি রেসিপিটা আমার ইউটিউব থেকেই দেখা, তো আমি ভাবলাম সেটাকে একটু ডিফারেন্টভাবে নিজের মতো করে তৈরি করি। তো আমি একদিন ট্রাই করেছিলাম, বেশ ভালোই লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তার জন্য আজ এই রেসিপিটা আমি আরও একবার তৈরি করে দেখাবো। তো চলো দেখে নিই এটা তৈরি করতে ঠিক কী কী লাগছে। সবার প্রথমে আমি এখানে ময়দা, লবণ, চিনি আর একটু রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি রিফাইন্ড তেল। এখানে আমি ফুলকপি ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি টমেটো কুচি, আদার পেস্ট, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, হিং, চিনি, গরম মশলা, আর নিয়েছি একটা ভাজা মশলা। এখানে গোটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নেওয়া আছে। আর নিয়েছি বেসন। সবার প্রথমে আমি পুর বানাবো, তো তার জন্য আমি প্যানে একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং। তো হিংটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদার পেস্ট, আর দিয়ে দেব কুচানো টমেটো। এবার আমি টমেটোটা একটু নরম হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার মশলাটা একটু হতে দেব। তো মশলাটা হয়ে এসেছিল, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি। এবার এটাকে মিনিমাম 10 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু জলও দেব, তা না হলে কিন্তু ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হবে না। তো দেখো আমাদের ফুলকপিটা বেশ ভালো মতো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ পুরে মেন যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু এই ভাজা মশলারই আসে। আর আমি দিয়ে দেব একটুখানি বেসন। বেসনটা এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, বেসন না দিলে কিন্তু পুরটা টাইট হবে না, আর কচুরিটা বেলার সময় পুরটা ফেটে বেরিয়েও আসতে পারে। তো আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, তবে সেটা আবার ঝামেলা বেশি, ওই জন্য আমি একটু বেসনই দিয়ে দিয়েছি, মানে সময় বাঁচানোর জন্য। তো পুরটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সত্যি বলতে আমি কষানোর সময় গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য নামানোর একটু আগেই দিলাম, তাতে টেস্টে এমন কিছু ডিফারেন্ট হবে না। তো এবার আমি পুরটা একটু ঠান্ডা করে নেব। তো এবার আমি ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি, আর কিছুটা পুর নিয়ে আমি লেচিটাকে এভাবে লেচির মধ্যে আমি পুরটা দিয়ে ভালো করে মুখটা আটকে দেব। আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করো, তাহলে কিন্তু পুরটা বেরিয়েও আসবে না আর কচুরিটাও খুব ভালো হবে। তো পুর ভরা লেচি একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটু তেল দিয়ে বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে, আর এটা একটু মোটাই রাখতে হবে বেলাটা। তো এবার আমি এটা গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। তো দেখো কচুরিটা বেশ ভালো মতো ফুলতে শুরু করেছে। তো বেশ ভালো মতো ফুলে এক পাশ হয়ে এসেছে, এবার আমি এটা উল্টে দেব। দেখো খুব সুন্দর ফুলেছে। তো এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। তো তোমরা দেখলে আমাদের কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, তো ফুলকপি আমাদের ঘরে সবসময় থাকে, যদিও ফুলকপি এখন 12 মাসই পাওয়া যায়। তো চটপট এই রেসিপিটা তৈরি করে নিও, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার কিন্তু দারুণ জমে যাবে।
তো কেমন হলো সেটা আমাকে জানিও, এক ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমার একটা নতুন ভিডিওতে রেসিপি হোক, ব্লগ হোক, বা আমার পিকো পেঞ্জি পমপমকে নিয়ে কোনো ফানি পোস্ট হোক দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।